কলোনি মোড়, ঠিক বলেছেন, একদম কলোনি মোড় থেকে একটা রাস্তা বারাসাতের দিক দিয়ে গেল, একটা এয়ারপোর্টের দিকে, আর একটা দিকে আমনাগার দিকে বেরিয়ে গেল। ঠিক ওই রাস্তার একটুখানি আগিয়ে বামদার একটা গলি রাস্তা পশ্চিম দিক চলে গেছে, হাফ কিলোমিটার যেতে। জায়গাটার নাম পশ্চিম ইসাপুর নববল্লী। ওখানে একটা মসজিদ চালায় হিন্দু লোক, মসজিদ পরিচালনা করে হিন্দু লোক। আমার জীবনের রেকর্ড ব্রেক হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন ভাবিনি যে এমনটাও হতে পারে, অসম্ভব রকমের, অসম্ভব রকমের। তো বেচারা আমার প্রায় বলে, দাদা একবার আসুন আমাদের মসজিদ চারদিকে যান। বলে আমি আপনাদের মসজিদ মানে আপনি কে? তা বলছে আমি পার্থ সারথী বসু। আমার তো অবাক লাগলো, পার্থ সারথী বসু আর বলছে আমাদের মসজিদ চারদিকে যান, কিরামারটা অমিল মানে মনে হচ্ছে না? আমি জানি লোকটা হিজড়ে, বলতে ভাই আমার কচি হয়ে দেখে যাও। এ তো অসম্ভব ব্যাপার, হিজড়ে কচি অত কাঁচা না, অত লাইন ঘাট নেই, কি কর কি হবে। আমি অবাক হয়ে গেলাম, বলে আপনাদের মসজিদ? তো বলছে দাদা আমার দাদু যখন বাংলাদেশ থেকে বিনিময় করে এখানে এসেছিলেন, সেই সময় মুসলমানদের জমি আমরা নিয়েছিলাম আর আমাদের বরিশালের জমি তারা নিয়েছিল। তো আমরা বিনিময় করে এখানে এসে দেখলাম একটা ভাঙা চুরোপানা টিনের ঘর ছুবড়ে পড়ে আছে। আমার দাদু বললেন এই এই যে উঁচু উঁচু থাক থাক পটিমানা আছে, এটা ঠিক মুসলমানগা মসজিদ, ওই মেম্বার যেখানে খতবা দেয়। বললে এই যে থাক পানা আছে, এ তো মুসলমানের মসজিদ ছাড়া তো এরম থাকে না, এটা তাহলে মসজিদ। ওরা তখন ট্যাঙ্কন করলো, এখানকার জমির মালিক যারা ছিল ওরা বাংলাদেশে চলে গেছে। তো ফোন করে তোর বললো ভাই তোমাদের যে জায়গাটা আমাদের দিয়েছ এই জায়গাতে একটা মসজিদ আছে, তো কি হবে? তাহলে দেখুন আমরা তো ছেড়ে চলে এসেছি আর ওখানে তো নামাজ পড়ার মতো আর মুসলমান কেউ নেই, তো আপনারা রাখতেও পারেন ভেঙেও দিতে পারেন। কেটা বললো মুসলমান যাদের জমি ছিল যাদের ভিটে বাড়ি ছিল, বললো রাখতেও পারেন ভেঙে দিতে পারেন। তেরা মোটামুটি একটা চিন্তায় পড়ে গেলে কি করা যাবে। আমার সঙ্গে যে কথা বলছে পার্থ, বলছে আমার দাদু তখন দেখে বললো এই যার যা চিন্তা ভাবনা যাই হোক না কেন ধর্ম ধর্ম জায়গায় থাকবে। মুসলমানরা এখানে নামাজ পড়ত, ওরা মুসলমানদের নামাজ পড়া মসজিদ ওটাই থাকবে, এটা ভাঙা যাবে না, একটু সুবহানাল্লাহ বলবে। তো বুড়ো বললো যে ওনার স্ত্রীকে বললেন পার্থ দাদি আর কি, বললো আমার ঠাকমা প্রতিদিন সন্ধ্যেবেলা মসজিদকে একটা করে ওই মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিতেন, যেটা ধর্মস্থান একটু সন্ধ্যে বাতি টাতি দিতে হবে। আর এই বুড়ো ছেলে তার মানে এই পার্থর বাবা, উনি প্রত্যেক দিন ওই ঘরে ঢুকে ঘরটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন, কিন্তু দিনের পর দিন তাতে নামাজ হয় না, নামাজ পড়ার কেউ নেই, তো সব বিনিময় করে এদিক সেদিক হয়ে গেছে। বলে আমরা তখন ওই দূরে দূরে মুসলমানদের খবর দিলাম যারা এখনো আছে অনেক দূর 4-5 কিলোমিটার দূরে, যে আমরা বাংলাদেশ থেকে বিনিময় করে যে জায়গায় এখানে এসছি এই ভিটের উপরে একটা ভাঙাচোরা বানা মসজিদ আছে, তো আমরা তো হিন্দু লোক আমরা তো নামাজ কালাম পড়ি না, তা ভাই মসজিদটা আমরা বাঁচিয়ে রেখেছি তোরা এই সন্ত তোর নামাজ কালাম পড়। তখন ওই দূর দারাজের কিছু মুসলমান এলো, এসে ও দেখে হ্যাঁ মসজিদ, এরা বললো তোরা এখানে নামাজ পড়, ও আলো বাতি তেল টেল জ্বালাকে সব আমরা দেবো, তোরা অন্তত নামাজটা পড়। মুসলমান টুকটাক আসা শুরু করলো, সেখান থেকে নামাজ চলছে। আচ্ছা ঘটনাটা কি ঠিক বিশ্বাস করার মতো মনে হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে? অবিশ্বাস মনে হচ্ছে না? আমার অবিশ্বাস মনে হচ্ছিল, তা যতদিন না যাচ্ছি ততদিন বিশ্বাস করা যায় না। ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছে এই ধরুন প্রায় মাস দেড়েক, ওই যাই যাই করার সময় হচ্ছে না, গতকালকে গিয়েছিলাম, বলে শুক্রবার আর একটা কাজে বারো সাথে যাই আর ওখান থেকে ঘুরে আসবো, যথারীতি ফোন করলাম উনি রাস্তা বললেন গেলাম, জুমার নামাজ পড়লাম মসজিদে। কতজন? চার কাতার, তো ওই 35-40 জন আমি মুসল্লি, 3-4 কিলোমিটার ভিতরে কোনো মুসলমানের বসতি নেই, ওই দূরে দাঁড়া যে ইসাপুরটির ভিতরে কিছু মুসলমান আছে আর রাস্তা 2-4 জন, এই মিলে মসজিদটা চলে।
তা আমি ওখানে যেই দেখলাম পার্থ দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে, কপালে বগা এক সেই তিলক টানা, কালকে আবার ওই বিশ্বখানা পুজো ছিল, ও পুজো টুজো দে কাঁচনা জামা কাপড় পরে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এখন ফেসবুকে কথা হতো, ছবি দেখে চিনতে পারে বলে এই যে সে পার্থ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আমি গাড়ি রাখলাম, এখন লাভ দিয়ে আঘাত জড়িয়ে ধরেছে, বলছে হুজুর আপনি এসছেন আমার এই মসজিদে, আমি বিরাট আনন্দ জড়িয়ে ধরলাম। সে জামাই পথে ওর কপালে সে তিলকের দাগটাও আমার জামার পিটি লেগে গিয়ে গেছে কালকে। তাই বললাম সেজে গেছে, তাহলে দাদা পুজো চলো, পুজো সেরে আসলো এক্ষুনি। বলছেন আমাদের সময় গেছে, আপনি নামাজ পড়ে নেন আগে, আমি দাঁড়িয়ে আছি। আমি চিন আপনি বাড়ি যান, আমি নামাজ পড়িয়ে তারপর কথা হবে আপনার সঙ্গে। তাহলে যে না আপনি এসছেন আমি বাড়ি যাবো। ও বেচারা ঠাঁই দাঁড়িয়ে থাকলো রাস্তার ধারে, আর মুসলমান আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ে বাইরে এসে অনেক কথা হলো, সব কথা এখন বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু আমার বলার উদ্দেশ্যটা এই জায়গাটায় যে যে যুগে আরএসএস বিজেপি মুসলমানদের মসজিদ ভেঙে ধ্বংস করে মন্দির করছে, সেই যুগে আবার বসু পরিবারের কিছু সন্তানাদি তারা ভাঙা মসজিদকে সংস্কার করে দূরের মুসলমানদের ডেকে বলছে আমরা মসজিদ বাঁচানোর দায়িত্ব আমাদের, নামাজ পড়ার দায়িত্বটা তোর গা। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে যেখানে মসজিদ সুরক্ষা দেওয়ার জন্য অমুসলমান ভাই দাঁড়িয়ে সুরক্ষা দিচ্ছে, সেখানে ভুক্তকে কি বলা যাবে বাসুদেবপুরের সব মুসলমান কড়া নামাজ পড়ছে? নামাজ এখন জান্নাতে বাসুদেবপুরের বরকতুল্য যাবে না নবপল্লীর পার্থসারথী বসু যাবে? বড্ড কি বাম্পার পাড়া মনে হচ্ছে নাকি? আমি বললাম পার্থদা বাবা কোথায়? তাহলে বাবার হাঁটুই খুব ব্যথা, বাবা আর আসতে পারে না, বাবা বাড়ি রয়েছে। তা আমি চলো একটু বাড়ি যাই। বাড়িটা হলো ঠিক ওই কলোনি মোড়ের একদম পুলিশ যে জায়গাটায় দাঁড়ার ওর উল্টো দিকে, তিনতলায় ওনার ফ্ল্যাট। আমি গিয়ে দেখি বুড়ো উপর থেকে এসে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর সেই রকম পাকা বুড়ো, দারুণ পাকা লোক। আমার ধরে তো জড়িয়ে ধরে চেয়ার দিয়ে বসলেন। এবার গল্প শুরু হলো, বললো এই মসজিদ আমার বিরাট কষ্ট আর দুঃখ যে আমি এক বছর আর মসজিদ ঝাড় দিতে পারছি না। একটু সুবহানাল্লাহ বলেন, একটা হিন্দু লোক 70 বছরের বুড়ো বললো আমার এই হাঁটুতে ব্যথা, আমি আর বসতে পারি না, তা আমার বিরাট কষ্ট যে আল্লাহ, ঠিক ভাষাটা এরকম বলছি যে আল্লাহ আমার এত শাস্তি কেন দিচ্ছে যে আমি এক বছর আর মসজিদটা মুছতে পারি না, আল্লাহ আমার শাস্তি দিচ্ছে, আফসোস করছে। আমি কাকা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাহলে যে খোকা ওটা আমি বুঝি বলেও তো আল্লাহরে গাল দেয় না, তাই নিলাম আল্লাহ তো আল্লাহ তো গাল দিত, ওটা আমি বুঝি, সেই জন্যই তো বললুম যে আল্লাহ আমার শাস্তি দিচ্ছে। আর তিনি মালিক, তিনি শাস্তি দিলে আমার মেনে নিতে হবে, তিনি যদি আমার শাস্তি দেয় খোকা ওর ভেতরে আমার ভালো আছে। লোকটার সঙ্গে পাক্কা, ধরুন সকাল থেকে আমার কিছু খাওয়া না, দুপুরবেলা তখনও খাওয়া না, আড়াইটে বাজে তখনও ভুগে যাচ্ছে, পাক্কা দেড় ঘন্টা কথা বললাম, তো আমার মনে হলো জাঙ্গা আশপাশের রহিম করিম সাকবাদ বক্কা রহিবার এসব শালা জান্নাতে না গেলেও এ বুড়োটা যেতে পারে। এবং সেই বোস পরিবারের ওই বুড়োটার সঙ্গে যদি আপনার বসিয়ে দিই ঘন্টার পর ঘন্টা তার কথা আপনার শুনতে ইচ্ছা হবে, শুনতে ইচ্ছা হবে। বলছে কোকা আমার পার ব্যামো খুব ব্যামো, এ ব্যামো আর সারে না। তেমন কাকা রাত্রি এতটা তা হয় যন্ত্রণান্তরা? তাহলে মাঝে মাঝে একটু হয়, তা আমার ওই একটা ওষুধ আছে আমি রোজ খাই। আমার কাকা কি? তাহলে তো রোজ শুয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদিয়া রসুলুল্লাহ 100 বার করে পড়ে ওখানে হাত ডুলি, আর হাত ডুলতে ডুলতে ঘুমাইছে যায়। এখানে কোন মুসলমান আছে, কোন মুসলমানরা আছে বলবেন যে রোজ রাত্রি শুয়ে 100 বার করে কলমা পড়ে? বিশ্বাস হচ্ছে আমার কথা? আমি বলে একটু চিটিং মাস মানে আবার বললাম কোনোদিন যদি মসজিদটার নাম হলো
আমানাতি মসজিদ, যদি পারেন গুগল ম্যাপে AMNATI আমানাতি MASJIT মসজিদ গুগল ম্যাপে সার্চ করলে ওখানে বলে দেবে, যে কোনো আমি দেখেছি গুগল ম্যাপে আছে জায়গাটা। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে পৃথিবীর মনুষ্যজাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, তোমাদের বাহ্যিক আড়ম্বর আমি আল্লাহ লক্ষ্য করি না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ লক্ষ্য করি তোমার অন্তর কোন দিকে আছে, আমি আল্লাহ লক্ষ্য করি তোমার কাজ কতটা ভালো হচ্ছে, তুমি কত দামি টুপি মাথায় দিয়েছো, আমি আল্লাহ টুপির দাম বিচার করব না, তবে তুমি যে নামাজের পাটিতে দাঁড়িয়েছো তোমার অন্তর ও নামাজের দিকে আছে না চলে গেছে। ঈদের দিনে যে পরিমাণ জামা টুপি দাড়ির বাহাত থাকে, ভেতরের দিজ্ঞাটা কি সেই পরিমাণ সুন্দর পরিচ্ছন্ন থাকে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বকরাঈদের গরু মাঝে মাঝে জবাই করতে উঠে পালায়, জবাই করতে আমার একটা সন্দেহ হয়, আমি যে পশু জবাই হবে ফি সাবিলিল্লাহ আল্লাহর নামে, এ ঘোড়া ডিমাবাদ তো আল্লাহর হুকুমে তো সব হয়, কি ফেদা পালাচ্ছে কেন? আমার মনে, আমার তো মাঝে মাঝে মনে হয় আসলে যার টাকায় ও কোরবানি হবে ঘোড়ার ডিম কোনো ভেজাল টাজাল আছে, গরু বলতে যাচ্ছে বেকার আমার খুন করিস নি, বেকার আমার খুন করিস নি কারণ তোর টাকা ঠিক নেই, এই জন্য বোধহয় গরু পালায় টালায়, এর কথা চিন্তা করার কারণ গরু পালায় টালায় আমার সালাম আদার করতে পারেন না।